সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি, যারা ফ্রিলান্সিং বা আউটসোর্সিংয়ের সাথে যুক্ত আছেন, তারা প্ল্যান একের সাথে সাথে প্ল্যান টুও আমাদেরকে রেডি রাখতে হবে। কারণ আমরা যারা ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করি, আমরা কম বেশি কিন্তু সবাই চাই যে আমরা এখানে লং টাইম একটা আমাদের বিজনেসটাকে রাখতে বা লং টাইম আমরা ফ্রিলান্সিং কেরিয়ার তৈরি করতে। কিন্তু যেটা হয়, লেভেল ওয়ান বা লেভেল টু বা টপ রেটেড ফ্রিলান্সার হওয়ার পরে অনেকেরই অ্যাকাউন্ট চলে যায় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয় যে কোনো কারণে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং আসছে, বা হতে পারে যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? প্ল্যান ওয়ানের ভিতরে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে, হতে পারে আপনি প্ল্যান ওয়ানের ভিতরে আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, বিভিন্ন মার্কেট প্লেসে, হতে পারে আপনি ফাইবারে করেন বা আপওয়ার্কে করেন বা পিপল পার আওয়ারে করেন বা গুরুতে করেন বা ফ্রিলান্সার ডট কমে বা আদার্স অনেক গ্রাফিক ডিজাইনার আছে, পিন্টিফাই আছে, এরকম অনেক শাটার স্টক আছে, এমনকি অনেক জায়গা আছে যারা এই কাজগুলো করে, যারা মনে করে যে এখানে আমাদের একটা ক্যারিয়ার তৈরি হয়েছে। আমাদের বেশিরভাগ ফ্রিলান্সাররা কিন্তু দেখা যায় ফাইবারের পাশাপাশি, হতে পারে আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করে, আপওয়ার্কের সাথে সাথে দেখা যায় পিপল পার আওয়ারে কাজ করে। সবারই কিন্তু কমসে কম দুইটা তিনটা করে অ্যাকাউন্ট বিভিন্ন মার্কেট প্লেসে থাকে। তো এটা হচ্ছে প্ল্যান ওয়ানের ভিতরে এই জিনিসটা থাকে যে তারা এইগুলো কাজ করতে থাকে লং টাইম ক্যারিয়ার হিসাব, মানে ক্যারিয়ার দাঁড় করানোর জন্য এইগুলো কাজ করে থাকে। প্ল্যান টুয়ে আমাদের কী রাখতে হবে? প্ল্যান টুয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের সামাজিক মিডিয়াগুলোকে বা নেটওয়ার্কগুলোকে বড় করতে হবে এবং প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা করে রাখতে হবে, যেখানে আপনার এই দিকে যদি কখনও কোনো বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে, আপনি জানি সেকেন্ড স্টেপে, মানে প্ল্যান টুয়েতে যেন আপনি আবার রিকভারি করতে পারেন, আপনার ফিনান্সিয়াল যে সাপোর্টটা আপনি জানি এখান থেকে পান, এবং পরবর্তীতে এখান থেকে যেন একটা অ্যামাউন্ট নিয়ে আপনি আপনার প্ল্যান অনে আবার লাগাতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াকে বড় করবেন, হতে পারে একটা আপনি অনলাইন এজেন্সি খুলবেন, হতে পারে আপনি একটা ড্রপ শিপিংয়ে কাজ করবেন, হতে পারে অ্যামাজন অ্যাফিলেট করবেন, হতে পারে আপনি ইউটিউব মার্কেটিংয়ে কাজ করতে পারেন, মানে ইউটিউবার হিসেবে কাজ করতে পারেন, হতে পারে আপনি একজন ব্লগার হিসেবে কাজ করতে পারেন। প্ল্যান টু এর ভিতরে এইগুলো জিনিস আপনি রাখতে পারেন, যেখানে আপনার মার্কেট প্লেসের বাদে আপনার অনলাইন থেকে আপনি যেন আরও একটা সিস্টেম থেকে, মানে প্ল্যান টু থেকে যেন ইনকাম করতে পারেন এবং ইনকাম যেন আসতে থাকে, যাতে আপনার একটা সাইট যদিও কখনো অচল হয়ে যায়, প্ল্যান ওয়ান যদি আমাদের মিশন মানে আনকমপ্লিট হয় বা মিশন যদি সাকসেস না হয়, প্ল্যান টুয়ে যেন আমরা রিকভারি করতে পারি এবং প্ল্যান টুয়ে যেন আমরা ক্যারিয়ারটা ধরে রাখতে পারি এবং প্ল্যান টুয়ের থেকে যেন আমরা এখান থেকে ভালো একটা রিভিনিউ জেনারেট করে আবার প্রথম প্ল্যানটাকে আবার যেন পুনরায় তুলতে পারি। এই ধরনের প্যাসিভ ইনকাম, যেমন ড্রপ শিপিং বলতে পারেন, অ্যামাজন অ্যাফিলেট করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনি ইনকাম করতে পারেন, এগুলো কিন্তু আপনার মাস্ট বি একজন ফ্রিলান্সার, একজন দক্ষ ফ্রিলান্সারের এগুলো কিন্তু রাখতে হবে। তা না হইলে তিনি ঝড় আসলে কিন্তু দেখা যাবে যে উঠে পড়ে যাবে। হ্যাঁ, হতে পারে যেমন আমাদের মতো অনেক ফ্রিলান্সার আছে যারা কিন্তু ইউটিউবের দিকে মোটামুটি আমাদের কিন্তু কম বেশি অনেক মানুষ কিন্তু চিনে। হ্যাঁ, প্রায় আমাদের ইউটিউবে প্রায় 20,000 সাবস্ক্রাইবার প্রায় হয়ে গেছে, 20,000 মানুষ কিন্তু আমাদের আশা করি যে আমাদের চিনে বা আমাকে চিনবে, বা আপনার যদি একটা প্ল্যাটফর্ম থাকে সেখানে কিন্তু আপনাকে চিনবে। চিনলে কী হবে? যদি আপনার কখনো ইউটিউব চলে যায়, বাই চান্স আল্লাহ না করুক যদি চলে যায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনি আবার নতুনে খুব দ্রুত রিকভারি করতে পারবেন, কারণ আপনার যে সাবস্ক্রাইবারগুলো থাকবে তারা কিন্তু আপনাকে দেখেই চিনতে পারবে যে আপনি এই ধরনের কন্টেন্টগুলো বানান। অন্য তুলনায় কিন্তু আপনি এখান থেকে কিন্তু দ্রুত গ্রো করতে পারবেন আপনার অ্যাকাউন্টগুলো। ঠিক আছে, তো আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে, আপনি যে কোনো কাজই করেন না কেন, প্ল্যান ওয়ানের পাশাপাশি প্ল্যান টু রাখতে পারেন, থ্রি রাখতে পারেন, থ্রির ভিতরে আরও কিছু হতে পারে যে আপনি ফ্রিলান্সিংয়ের টাকা ইনকাম করে আরেকটা জায়গায় লাগালেন, সেটা অফলাইনে বা অনলাইনে। অফলাইনে যদি লাগান সেটা বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন জিনিস করে রাখতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো আমি আপাতত প্ল্যান টুর কথা বলতেছি, কারণ প্ল্যান টুতেই আপনাকে ধরে রাখতে হবে। যেমন আমাদের নিজেরও কিন্তু দেখা যায় দুইটা তিনটা করে বিজনেস আছে, আমরা ফেসবুক, যারা ডিজিটাল মার্কেটার তারা কিন্তু দেখা যায় যে ফেসবুকে আমরা
অ্যাড ক্যাম্পেইনে মানুষকে হেল্প করতেছি, ইউটিউবে বিজ্ঞাপনে হেল্প করতেছি, এবং কি আমরা বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আমরা কিন্তু সোশ্যাল আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের লোকালি এগুলো সেল করতেছি, এবং কি আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমরা একটা রেভিনিউ জেনারেট করতেছি বা ভালো একটা আর্নিং করতেছি। যারা গ্রাফিক ডিজাইন করে তারা কিন্তু গ্রাফিক ডিজাইনে অনেকে আছে এই ধরনের কাজগুলো করে থাকে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের হতে পারে, ব্যানার ডিজাইন করে, বিভিন্ন ফেসবুকের পোস্ট ডিজাইন করে, ইউটিউবে থাম্বনেল ডিজাইন করে, কেউ লোগো তৈরি করে, এই ধরনের অনেকগুলো কিন্তু কাজ করে থাকে তারা। তো তাদের কিন্তু ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করার মতো বা বিভিন্ন বড় বড় মার্কেট প্লেসে কাজ করার সাথে সাথে তারা প্ল্যান টুয়েতে কিন্তু এগিয়ে যাচ্ছে বা ভবিষ্যতে যেন থেমে না থাকতে হয় সেজন্য কিন্তু তারা প্ল্যান টু রেডি করে রাখতেছে। তো আমি আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি যে প্ল্যান ওয়ানের সাথে সাথে কীভাবে আপনারা প্ল্যান টুটা রেডি করতে পারেন। আপনি লং টাইম ফ্রিল্যান্সার কেরিয়ার দাঁড় করাতে চাইলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই রেডি রাখতে হবে, তা না হলে সামান্য একটা জ্বর আসলেই দেখা যাবে যে আপনাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তো আশা করি সবার জন্য দোয়া থাকবে যে আপনারা এগুলো করবেন এবং লং টাইম কেরিয়ার দাঁড় করাবেন, এবং আমরা চাই আমরা সকল ফ্রিল্যান্সাররা যেন একসাথে একই পথে হাঁটতে পারি। ঠিক আছে, যদি এখন মার্কেট প্লেসগুলো কিন্তু একটু কঠিন হয়ে গেছে, তারপরেও অনেক অ্যালগোরিদম থাকে যেগুলো জানলে দ্রুত কাজ পাওয়া যায়। অনেকজনে আছে যেমন ফাইবারে কাজ করে, কিন্তু ফাইবারে দেখা যায় রিভিউ নিতে কিন্তু একটু প্রবলেম করতেছে। দেখা যায় আগে আমরা একটা বা দুইটা রিভিউ নিলে আমাদের অ্যাকাউন্টে মোটামুটি অর্ডার আসা শুরু করতে, এখন পাঁচটা ছয়টা রিভিউ নিলে আগের মতো অর্ডার আসে। আবার একটু ক্লায়েন্টও কম, এখন সিজনটা একটু ড্যাম, কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মোটামুটি অনেকের শুরু হয়েছে, আবার জানুয়ারির 1 তারিখ থেকে অনেকের শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, এগুলো অন্য একটা বিষয়। তো আশা করি যে আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, তাহলে আজকের থেকেই রেডি কাজে লেগে যান। ঠিক আছে, তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।